কথাতেই বলে নাকে ভরি মারে কে শাসক গোষ্ঠী বিজেপির তাসের মতো ঘর ভাঙন। পঞ্চাশটি বিজেপির নেতাকর্মী সমর্থক তিপ্রা মথা দলে যোগদান করেন। ৪৬ সুরমা বিধানসভায় শাসক গোষ্ঠী বিজেপির বিরুদ্ধে এবার জোট টক্কর লড়াই কি দিতে পারবেন তিপ্রা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা? ৪৬ সুরমা বিধানসভায় শাসক গোষ্ঠী বিজেপির অর্থাৎ জনজাতি ভোটাররা পঞ্চাশটি ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তিপ্রা মথা দলের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আর এই নিয়ে উঠছে রাজনৈতিক চাপানতর। এই মুহূর্তের ৪৬ সুরমা বিধানসভা কোন দিকে এগিয়ে যায়? মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক মহলে দক্ষতা অনেকটাই বেশি মনে করছেন রাজনৈতিক মহল। শাসক গোষ্ঠী বিজেপির তাসের মতো ঘর ভাঙন, এই ঘর কবে বিজেপি রক্ষা হবে? নিজের পায়ে নিজে প্রেক, পঞ্চাশটি ভোটার সুরমা বিধানসভায় শাসক গোষ্ঠী ছেড়ে তিপ্রা মথা দলে যোগদান।